খুলি নাকি নাইলে তো 2020 খেলা যাবে না কোরআনের বিরুদ্ধে বলো আল্লাহর বিরুদ্ধে বলো ইসলামের বিরুদ্ধে বলো তুমি যত বড়ই বাপের বেটা হয়ে যাও তোমাকে ছেড়ে কথা বলবো না ইনশাআল্লাহ জেনে রেখে দিবে তুমি যত বড়ই নেতা হও আর যত বড়ই মন্ত্রী হও ছেড়ে কথা বলবো না আমি খালি চিন্তা করি আমাদের দেশের অনেক মোলবিরাও মন্ত্রী হয়েছে তারা এখন কুরুক মুরগির মতো বসে আছে একবারও ফিরহাদ হাকিমকে বলতে পারলো না তুমি অন্যায় কথা বলেছো তুমি এই কথা কেন বললো কি করে বলবে সরকারের চাটা কুত্তা হয়ে গেছে বলার ক্ষমতা নেই আমার ভাই মৃত্যু যদি হয়ে যায় ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে সেই ব্যাটাকে ছেড়ে কথা বলবো না যেহেতু আমাদেরকে অধিকার দিয়েছে এই ভারতের সংবিধান ইসলামের বিরুদ্ধে নয় তুমি রাজনীতি করছো রাজনীতি করো কোরআন আর ইসলামকে নিয়ে কথা বলো না তুমি যে কাজটা করার করো আমার ভাই মাথায় রাখবেন যারা যখন ইসলামের বিরুদ্ধে আঙুল তুলবে এই কোরআনের বিরুদ্ধে বলবে এই আলেমদের বিরুদ্ধে বলবে আল্লাহ তাদের উপরে ধ্বংস ডেকে নিয়ে আসবে আজকে মাথায় রেখে দিবেন চীনের উপরে এই করোনা এসেছে চীনেতে ওই ঘরে মুসলমানদের উপরে নির্মমভাবে অত্যাচার তাদের দাড়ি কেটে দেওয়া তারা নামাজ পড়তে পারবে না তাদের কোরআন চালি দেওয়া তাদের মসজিদগুলোকে মদের বার করে দেওয়া জানেন আপনি দেখতে পাবেন অস্ট্রেলিয়া থেকে শুরু করে স্পেনের মাটিতে হাজার হাজার এই রকম মাদ্রাসাকে বন্ধ করে দিয়েছে কখন জানেন আপনার মতো মুসলমানকে যখন বেঈমানরা ভোট দিয়েছে আপনাদের ঈমানকে নষ্ট করে তারপরে বললে এই মাদ্রাসাগুলোকে বন্ধ করে দে এই মোলবিদিকে হত্যা কর আপনাদের দ্বারা আমাদেরকে হত্যা করা করাবে আপনার দ্বারা আমার উপরে গুলি চালানো করাবে এই মোলবি এই কথা বলেছে তুমি তো আমার ভক্ত এই ইয়াসিন সাহেবকে গুলি করে মেরে দাও আর আপনার মতো ছোটখাটো নেতারা আমাদের উপরে গুলি চালাবে আমাদের কলার ধরবে আর আপনাদের দ্বারা ইসলামটা ধ্বংস হবে জেনে রেখে দিবেন আমি মারা যাব আমার বদলে আল্লাহ 100টা মোলবিকে দাঁড় করাবেন হক কথা বলার কিন্তু কিয়ামতের দিনে প্রত্যেকটা ব্যাটাকে আমার আল্লাহ দাঁড় করাবেন করাবেন না করাবেন কোনো বাপের ব্যাটাকে ভয় খাই না আমি শওকতের ব্যাটা এটা লেখে নিয়ে যা গায়ে লাগলে আমাকে দাউদ দিবেন না আমি কিন্তু হক কথা বলে যাব আর আমি প্রত্যেকটা হিন্দু ভাইকে ইনভাইট করে যাব যদি আজকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ কালকে মসজিদে পাঁচ কাতারে নামাজ পড়তে পাবে আজকে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ কালকে তুমি আমার দস্তারখানে বসে খেতে পাবে আমি বলতে পারবো না যে আমি মোলবি ইয়াসিন আমার দস্তারখানে তোমার বসা যাবে না আমার দস্তারখানে বসতে পাবে তুমি যদি আজকে কালমা পড়ো কালকে যদি তোমার আমাকে ভালো লাগে তুমি আমার বোনকে বিয়ে করতে পারো আমি তোমার বোনকে বিয়ে করতে পাবো এটার নাম হচ্ছে ইসলাম আমরা টাকা দিতে পারবো না সম্পদ দিতে পারবো না কিন্তু অন্তরে জায়গা দিতে পারবো জোরে বলে সুবহানাল্লাহ বলবীর সিং যে বাবরি মসজিদে হাম্বর চালিয়েছিল সে আমাদের মুর্শিদাবাদের মাটিতে এসেছে মোলবিদের দস্তারখানে বসে খেয়ে গেছে আমরা কেউ বলিনি যে ও কালকে মুসলমান হয়েছে আমার দস্তারখানে বসতে পাবে না তার এটা খাবো একটা খাঞ্চাই খাবো এটা ইসলাম শিক্ষা দেয় এটা যদি জানতে চাও আমাদের কাছে এসো কালমাটা পড়ো আমাদের কাছে একবার আমি প্রত্যেকটা অমুসলিম ভাইকে অনুরোধ করে যাব জিন্দেগিতে একবার হলেও বাইরেটা রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ো একবার নবীজির আদর্শ না নামাজে আল্লাহ আলহামদুলিল্লাহ হে রাব্বাল আলামিন আর রহমান আর রহিম মালিক আমাদের ফেরেশতা থাকবে না হারাম করে গায়ে ঝামেলা একটা চলছি বীরভূমের লোকের ঝামেলা চলবে না তা বর্ধমানের লোকের চলবে গো আমাকে অনেকজন ফোন করে বলছে এলে দেখে লু একবার খালি পা দিয়ে দেখো আমার এখানে ভয় নাই আমার ভাইজান সভাপতি সাহেব আছে মার খেলে উনি আগে খাবে তারপরে যা হবে হবে মার খেয়ে ঘুম হয় মার দিয়ে কোনদিন ঘুম হয় না এটা জানেন বীরভূমের লোক কিন্তু এটা বুঝবে না কিছু হলেই নামাজ পড়ে কিন্তু বোম আর মাস্কের নিয়ে মাঠে মাঠে ছুটে আপনারা রাগ করছেন এটা মিথ্যা বলছি না সত্য বাস্তব বলছি তার কারণ একটাই সমাজ আজকে উলামা থেকে বিচ্ছিন্ন আলেম থেকে বিচ্ছিন্ন বেঈমান কাফেরদের একটা বড় মেহনত সাধারণকে আলেম থেকে বিচ্ছিন্ন করে দাও তবে তোমরা এদের কাছে ইসলাম বিরোধী প্রচার করলে এরা বেঈমান কাফেরের আখলাকগুলো নিজেদের আখলাক করবে তার আগে করবে এটা হচ্ছে বেঈমানদের বড় মেহনত
আলেম থেকে বিচ্ছিন্ন করো। ইংরেজদের কাজটাই ছিল, প্রথম মেহনত ছিল সাধারণকে আলেম থেকে বিচ্ছিন্ন করো। সেই বিচ্ছিন্ন না করতে পারার কারণে ইংরেজ থেকে ইংরেজ দিকে দেশ থেকে পালাতে হয়েছে, আর ভারত স্বাধীন হয়েছে। উলামারা গর্দন দিয়েছে, তাদের সঙ্গে সমাজের সাধারণ মানুষরা উলামাদের পাশে দাঁড়িয়েছে। আজকে কিন্তু আলেম থেকে সমাজ বিচ্ছিন্ন। তাই নামাজ পড়ার পরও মাস্কেট নিয়ে ছুটে, নামাজ পড়ার পরও বোম নিয়ে ছুটে সাধারণ মানুষ। আর ইসলাম এত সুন্দর, এত ভালো, ইসলামে শান্তির জায়গা আছে, অশান্তির কোনো স্থান ইসলামে নাই। ফিতনা ফাসাদ মারামারি অন্যায় অত্যাচার অবিচার ইসলামে নাই। আমাদের দেশের আখলাক চরিত্র একটা বলে দিই, আমাদের মৌলবীরা এত বায়ান করছি তো, এত মেহনত চলছে, জলসা জুলুস মিলাদ মেহফিল দাওয়াত তবলিগ, যে মেহনত চলছে সব ব্যর্থ এক জায়গায়। কোথায় বলবো, বেঈমান কাফের না সব জায়গায় কোপ মেরে দিয়েছে। কোপটা বলে দিই, মায়েরা আমাদের দেশে নামাজ পড়ে না পড়ে না, আপনি খুঁজলেন প্যান্ডেলে যতগুলো মেয়ে বসে আছে খুলি নাকি, নাহলে তো টোয়েন্টি টোয়েন্টি খেলা যাবে না। আমার ভাই প্যান্ডেলে যতগুলো মা বসে আছে নামাজ পড়ে রোজা রাখে সব করে, কিন্তু আমাদের দেশের মেয়েরা এখন গ্রুপ লোন নেয়, বন্ধন লোন নেয়। আপনাদের গ্রামে নাই, কথা বলেন না কেন আপনারা, নাই আছে? দশটা করে মেয়ে গ্রুপ করেছে লোন তুলেছে, দশ জনের মধ্যে আবার একজন হেড তাদের, নটা মেয়ে আবার তাকে বলে ম্যাডাম, আর সে মনে করে আমার বিরাট ব্যাপার। এমনি তো ম্যাডাম হতে পারি নাই লো, কোন রকম ম্যাডাম বলছে আমাকে ম্যাডাম, কবরে যা বুঝতে পারবি কি ম্যাডাম হয়েছিস। ফেরেশতারা যখন বলবে রেডি হস খেলে, সুদ কিল সুদ তো জানি না, হ্যালো, ওই জন্য তো পাড়ার মৌলবীকে জিজ্ঞেস করতে হয়, তুই যেটা খাচ্ছিলি বন্ধন লোন গ্রুপ লোন ওইটাই তো সুদের বাবা, হারাম খেয়েছিস নামাজ পড়েছিস। আমাদের দেশে ভালো সিস্টেম, যার পয়সা আছে সে সুদ খাক আর বাড়ি খাক আর হারাম খাক, তাকে মসজিদের সেক্রেটারি কর না হলে মাদ্রাসার সেক্রেটারি কর, পয়সা আছে যে, গ্রামের মোড়ল যে, গ্রামের পয়সা বলা যে, মুমিন হোক আর না হোক সুদ খায় লোকের মেরে খায় বলে তাকে মসজিদের সেক্রেটারি করে। আর আমাদের যদি বলে হাওড়া থেকে পঞ্চাশ বস্তা চিনি আসছে পাইপ নিতে, এসে পৌঁছালো পঁচিশ বস্তা, বললে হ্যাঁ রে পঁচিশ বস্তা কোথায়, বলে পিমড়েতে খেয়ে নিয়েছি। পিমড়েরা বলছে আল্লাহ আমরা তো চিনির খবর জানি না, আল্লাহ বলে আমি জানি তোরা চুপ কর, কোন পিমড়েতে খেয়েছি। সমজদারো কে লিয়ে ইশারা কাফি হ্যায়, সরকার বললে এক লাখ দশ হাজার করে ঘর, এনাম পাঁচ হাজার বাইপাস করবি তবে পাবি। রাগ করবেন না, আমি কারোর বিরুদ্ধে নয়, কেউ যদি খেয়ে না থাকে ভালো কাজ, আর কেউ যদি পাঁচ হাজার করে গরিবের পয়সা মেরেছে আল্লাহর কসম হারাম মেরেছে, আর কিয়ামতের দিনে আপনাকে হিসেব লাগবে, এটা লিখে লিখে যান। আমি কোন বাপের বেটাকে ভয় খাই না, আমি শওকতের বেটা, এটা লিখে নিয়ে যান। গায়ে লাগলে আমাকে দাওয়াত দিবেন না, আমি কিন্তু হক কথা বলে যাব। চোরকে কোনদিন মসজিদে সেক্রেটারি করবেন আপনারা, কথা বলেন না যে করবেন না, মাতালকে করবেন না, কিন্তু গ্রামের বিচার করছে ছোট লোক চামার অমানুষ। এটা কিন্তু আমি বলে যাই নবীজির হাদিস, এমন একটা দিন আসবে ছোট লোক চামাররা বিচার করবে, ভদ্র লোকরা চুপচাপ বসে থাকবে। মৌলবীদের কাছে ইলম আছে, আল্লাহর ভয় আছে, এনারা চুপ করে বসে থাকে, অন্যায় বিচার হয়ে আমাদের সামনে থেকে বেরিয়ে যায়। ঠিক বলছি না ভুল বলছি? আমি এক জায়গায় নামাজ পড়ালাম আমাদের বর্ধমান জেলা একটা গ্রাম প্রোগ্রাম করতে গিয়ে, মানে পড়া না আপনার দারুণ পড়া, কি বুঝলেন, দারুণ পড়া, আপনি কোথাও ইমামতি করবেন? আমি বললাম আমাকে ইমামতি রাখবে? বলে হ্যাঁ আপনি থাকবেন? বলে হ্যাঁ, দেড় লাখ টাকা বেতন লাগবে। দেড় লাখ? আমরা দেড় লাখ মানে বুঝতে পারি নাই,
যদি 3000 টাকার বেতন রাখো গাই মুখ হেলে পাবে, গাই মুখ হেলে বুঝে ভোরের বেলায় এরে গরু মনে গাই মনে করে এরে গরুটাকে দুয়ার থেকে এসে ঘোষ যেমনি লাভ করছে তখন দেখতে চলে এরে গরুবে আমি গাই মনে করে না গাই মুখ হেলে মানে মলবি গোছের পাওয়া যাবে। কোরআন পড়তে জানে না, কোরআন শুদ্ধ নাই, অশুদ্ধ কোরআন, কোরআনের কোন লাইনে জেলি লাইনে খাফির জ্ঞান নাই। আল্লাহ আলহামদুলিল্লাহ ফেরেশতারা পালিয়ে যাবে গা থেকে, আর আপনি বলছেন 1500 পেয়েছি, 1500 মোলবির পেছনে নামাজ হবে না আমার কাছে ফতোয়া নেই। বুঝতে পেরেছেন না পারেননি? 3000 ইমামের পেছনে নামাজ হবে না আমার কাছে ফতোয়া নেই। মাসে প্রত্যেক দিন এখন একটা সংসারে মিনিমাম 200-300 খরচ করে না খরচ লয়, তো তাকে যদি 300 টাকা বেতন দেন 15 দিনে শেষ হয়ে যাবে, দিনে যদি 200 করে বেতন দেন 3000 টাকা বেতন দিলে 15 দিনে শেষ হবে না? হবে না। 15 দুগুণে 30, 16 দিনের মাথায় কি করবে? নিয়ত বেনি বলবে আল্লাহ আজকে রাতের বেলায় মাই ভু বেঁচে দেবো, ব্যাটারি বেঁচে দিয়ে পালিয়ে যাবো, তোরা পুজো করবি। এটা হচ্ছে সুরা ফাতেহা। কার 3000 টাকা বেতন এই মাই শুদ্ধ কোরআন ইমামের শর্ত করে আপনাকে পড়তে হবে। দেখতে সৌন্দর্যতা, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমামের কোরআন পড়া। কোরআন আছে ওয়ারাতিলিল কোরআন তারতিলা, যখন তুমি কোরআন পড়ার কে লিয়ে যাও তো তারতিল কে সাথ শুদ্ধ ভাবে কোরআন পড়ো। ফাওয়াইদ মক্কিয়া কারি আব্দুর রহমান মক্কি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কেউ যদি লাইনে জেলি পড়ে আর কোরআনের মানে পরিবর্তন হয়ে যায় নামাজটা হারাম হয়ে যায়। আমাদের দেশে এমন এমন ইমাম রেখেছে অনেকজন, অনেক মোলবি কি বুঝলেন, তারা মোলবি গোছের মোলবি লয় গাই মুখ হেলে নামাজ পড়ায়, লাইনে জালি পড়ছে না লাইনে খাজি পড়ছে তার জ্ঞান নাই, মানে পরিবর্তন হয়ে যায় নামাজ হয় না। এটা কম দোষ। আপনি একটা উপযুক্ত আলেমকে উপযুক্ত বেতন দেননি, উপযুক্ত ইমামকে উপযুক্ত ইমাম খুঁজেননি, ওই জন্য আপনার সমাজের এই অবস্থা। আপনার যেমন টাকা তেমন নামাজ, আপনি মনে করছেন আমার নামাজ দারুণ হচ্ছে, আপনি ভেবে দেখবেন আমি ক টাকার মোলবির পেছনে নামাজ পড়ছি, আর সেই মোলবিটা মোলবি কি না গাই মুখ হেলে, এটা আগে হিসেব করবেন। বললে অনেকজন আর গায়ে লাগবে, গায়ে নিবেন না। আমি বাস্তব কথা বলে যাচ্ছি, আগে আবেদ আলী সাহেবকে ডাকুন, এর পরীক্ষাটা নেন তো, কোথা থেকে এসেছে, হুজুর মোল্লা সাহেবের কি কি সার্টিফিকেট আছে, কোথা থেকে ফারাগাত, কোরআন পড়াটা একবার গ্রামের আলেম হাফেজ থেকে বসিয়ে শুনান কোরআনটা কেমন আছে, তারপরে তুমি ইমাম সিলেক্ট কর। বড় কষ্ট লাগে নামাজের জন্য। ভালো সব থেকে বড় শর্ত হচ্ছে কোরআন যেন শুদ্ধ পড়া। বুঝতে পেরেছেন না পারেন? অনেক জন নামাজ আল্লাহ আলহামদুলিল্লাহ হে রাব্বাল আলামিন আর রহমান আর রহিম মালিক আউমিদিন ফেরেশতা থাকবে না হারাম কোরগায়। আর কোরআন আছে সূরা মুযাম্মিল ওয়ারাতিলিল কোরআন তারতিলা, যখন কি তুমি কোরআন পড়ার কে লিয়ে যাও তো তারতিল কে সাথ কোরআন পড়া। ফের রমজান মাসে একবার কোরআন পড়েছে জোহরের পরে প্রত্যেক দিন আ তুমি চেষ্টা করলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু বলছে, আরে তোমাদের মত কি করে পড়বো? সমাজের আমার ভাইয়েরা শুনে যান, যাদের কোরআন শুদ্ধ নাই, প্রত্যেক দিন যদি একটা করে মাখরাজ মুখস্থ করেন, প্রত্যেক মাসে যদি একটা করে করেন, 12 মাসে 12টা মুখস্থ হয়ে যাবে, 17টা মাসে 17টা আপনার মাখরাজ মুখস্থ হয়ে যাবে। আদাই করতে চান 100 বার করে এক একটা হরুফের মাশ করুন। ইয়াসুদ্দিন ভাই জানে, আমি আমার পুরসা মাদ্রাসা থেকে 10 বার হিফজ করে গেছি, 6 মাস খালি সূরা ফাতিহা গুজরাটে পড়িয়েছি কাফলে, তাই 6 মাস ধিক্কার লেগে গেছিল, পালি যাবো যা হবে হবে, 6 মাস কখনো সূরা ফাতিহা পড়া যায়? এখন বুঝতে পারি তার ফায়দাটা, তার ফায়দাটা যে 6 মাস কেন মাস করিয়েছে শুধু সূরা ফাতিহা হুরুফ আর আদায় কি ঠিক করানোর লেগে। আলিফ আলিফ বলে 100 মর্তবা পড়ো,
একশো বার যদি আলিফ উচ্চারণ করা হয় আপনার আলিফ শুদ্ধ হয়ে গেল। বা বা বলতে রাখো, 200 মারতাবা পড়ো, 300 মারতাবা পড়ো, বা 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 তা বলে দিলেন মাখরাজ, আর একবার মশ করিয়ে দিলেন 10 বার, তোমরা এরপর 100 বার পড়ো, কোরআন শুদ্ধ হয়ে যাবে। কিন্তু আমরা তো চেষ্টা করি না, আমি যদি ইমামের কাছে কোরআন শিখতে যাই ছোট হয়ে যাব, আমি তো যদি কারি সাহেবের কাছে কোরআন শিখতে যাই আমি তো ছোট হয়ে যাব। গ্রামের যে আমি অনেক বড়, আমি অনেক বড়, যে ছোট হবে আল্লাহ তাকে কিয়ামতের দিনে উঁচু করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বড় হবে, যারা বলছে আমরা কারোর কাছে ছোট নয়, আল্লাহ তাদেরকে নিচু করে দিবে, তাদেরকে অপদার্থ করে দিবে পৃথিবীতেও আর আখিরাতে। ওই জন্য ছোট হতে শিখেন, আল্লাহ আপনাকে বড় করবে। কোরআনকে কোরআনের ইজ্জত দেন, কোরআনের ইজ্জত করলে আপনি যদি কোরআনের উপরে মহব্বত করেন তো কোরআন আপনার সঙ্গে মহব্বত করবে, আপনার মধ্যে ইলম আসবে, আপনার মধ্যে জ্ঞান আসবে। আজকে সবথেকে বড় দুঃখ লাগে এই উলামা থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে আমাদের সমাজে নোংরামি প্রবেশ করেছে। আমার ভাই আপনি নেতা হয়েছেন, নেতা হতে দোষ নেই কিন্তু ন্যায় পরায়ণ হন। আপনি বিচারক হয়েছেন, আপনি ন্যায় পরায়ণ হন। আপনি গ্রামের পঞ্চায়েত প্রধান হয়েছেন কিন্তু আপনার নামাজ যেন কাজা না যায়, আপনার দিন যেন আপনার মধ্যে বাকি থাকে। আপনি যদি বলেন আমি নেতা হয়েছি আমার আর নামাজের প্রয়োজন নাই, আপনাকে দেখি দেবো ভোগে 100টা আমাদের দেশে মুসলমান নেতা, নেতা হওয়ার পরে নামাজ পড়ে না, প্রধান হওয়ার পরে নামাজ পড়ে না, এমএলএ হওয়ার পরে নামাজ পড়া লাগে না। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে যে এরা আল্লাহকে ভুলে গেছে পদ পাওয়ার জন্য। যে আল্লাহ পদ দিয়েছে, পদ কে দিয়েছে তাড়াতাড়ি বলুন, আল্লাহ দিয়েছে। ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু দিল্লু মান তাশা বিআদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যে আল্লাহ ইজ্জত দিয়েছে ও আল্লাহ তোমাকে বেজ্জতি করতে পারে, আর আল্লাহর কাছে বেজ্জতি করার জন্য সেকেন্ড আর মুহূর্ত লাগবে না। যারা মনে করেছো এই 2000 সালে 2021 সালে যারা জিতেছো, যারা পদ পেয়েছো, আমি তাদেরকে অনুরোধ করে যাই ন্যায় পরায়ণ হন। আর যদি মনে করেন আমরা গদি পেয়েছি, গদি পেয়ে আমরা ভগবান হয়ে গেছি নিজেকে মনে করছেন, তো মাথায় নিয়ে যাবেন আল্লাহ 33-34 বছরের রাজত্বকে যদি 34 দিনে শেষ করতে পারে তো তোমারটা 34 সেকেন্ড আমার আল্লাহর কাছে লাগবে না। নিজেকে যদি বড় মনে করো, ন্যায় পরায়ণ হও, গরিবের পাশে দাঁড়াও, মানুষের হক মেরে খাবে না, কওমের মান মেরে খাবে না। আমাদের বাবাজি মরহুর গোলাম আহমদ মুর্তজা সাহেব, আল্লাহ তিনার রুহের মাগফিরাত করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তিনি রেখেছিলেন চেপে রাখা ইতিহাস, সেটার জন্য জেল পর্যন্ত যেতে হয়েছে। কেন? ভারতে মুসলমানদের কি অবদান ছিল আর কতগুলো আলেমের নামকে মিটানো হয়েছে ইতিহাসের পাতা থেকে, এটা চেপে রাখা ইতিহাসই তুলে ধরা হয়েছে। যে 56,000 আলেম গর্দন দিয়েছে এটা ভারত সরকার নয়, এই বিজেপি আর আরএসএস নয়। আর আমি বলে যাচ্ছি যে সমস্ত হিন্দু ভাইদের কাছে আমার আওয়াজ পৌঁছাচ্ছে তাদেরকে ইনভাইট করব পুরীর জগন্নাথ মন্দিরে, প্রবেশ করতে দেওয়া হয়নি। থাইল্যান্ডের রাজকুমারীকে জন্মসূত্রে হিন্দু নয় বলে পুরীর জগন্নাথ মন্দিরে ইন্দিরা গান্ধীকে প্রবেশ করতে দেওয়া হয়নি ফিরোজ গান্ধীকে বিয়ে করার কারণে। আর আমি প্রত্যেকটা হিন্দু ভাই ভাই ইনভাইট করে যাব, যদি আজকে বলো লা ইলাহা ইল্লাল্লাহ কালকে মসজিদে ফাস্ট কাতারে নামাজ পড়তে পাবে, আজকে যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ কালকে তুমি আমার দস্তরখানে বসে খেতে পাবে। আমি বলতে পারবো না যে আমি মলবি ইয়াসিন, আমার দস্তরখানে তোমার বসা যাবে না, আমার দস্তরখানে বসতে পাবে। তুমি যদি আজকে কালমা পড়ো কালকে যদি তোমার আমাকে ভালো লাগে তুমি আমার বোনকে বিয়ে করতে পারো, আমি তোমার বোনকে বিয়ে করতে পারবো। এটার নাম হচ্ছে ইসলাম। আমরা টাকা দিতে পারবো না, সম্পদ দিতে পারবো না, কিন্তু অন্তরে জায়গা দিতে পারবো, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইসলাম, অন্তরে জায়গা দেবো, তুমি আমার পাশে বসতে পাবে। আর আপনাকে দেখিয়ে দেবো আমার হিন্দু ভাই থেকে যারা দলিত আছেন, 100টা দলিতের উপরে অত্যাচার চলছে। আজকের পেপার পড়ুন, মধ্যপ্রদেশে একটা দলিত পরিবারের ছেলে উঠে ঘোড়ার উপরে চেপে বিবাহ করতে যাচ্ছিল, তাকে অত্যাচার করে তার উপরে অত্যাচার করা হয়েছে, তাকে মারা হয়েছে, পেপারের হেডলাইন হয়েছে। কিন্তু দুঃখের বিষয় জানেন আমাদের দেশে অনেক নবমুসলিম বক্তা আছে না নাই?
আছে, তাদের বক্তব্য আমাদের মোলবিরা পেছনে বসে শুনে না শুনে না, তাদেরকে দাওয়াত করি না করি না, আমরা ঘৃণা করি না, আমাদের পাশে বসতে নেই, আমাদের দস্তরকারে বসতে নেই। আজকে যদি কলমা পড়ো, তোমার যোগ্যতা থাকলে তুমি আমাদের দস্তরখানে বসবে। বলবীর সিং যে বাবরি মসজিদে হাম্বর চালিয়েছিল, সে আমাদের মুর্শিদাবাদের মাটিতে এসেছে মোলবিদের দস্তরখানে বসে খেয়ে গেছে। আমরা কেউ বলিনি যে ও কালকে মুসলমান হয়েছে আমার দস্তরখানে বসতে পাবে না, তার এটা খাবো একটা খাঞ্চাই খাবো, এটা ইসলাম শিক্ষা দেয়। এটা যদি জানতে চাও আমাদের কাছে এসো, কালমাটা পড়ো আমাদের কাছে। একবার আমি প্রত্যেকটা অমুসলিম ভাইকে অনুরোধ করে যাব, জিন্দেগিতে একবার হলেও বায়রেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ো, একবার নবীজির আদর্শটা পড়ো, নবীজির জীবনীটা পড়ো, তোমার জীবন পাল্টিয়ে যাবে। আজকে বলে যাই আমার ভাই, যারা নবীজির বিরুদ্ধে আঙুল তুলছে, মোলবিদের আখলাক আর মোলবিদের চরিত্র, আমার কষ্ট হয়েছে এক জায়গায়, দুঃখ লেগেছে এক জায়গায়, যাদিকে ভোট দিয়ে আমরা জিতালাম, আজকে তারা নিজেদিকে মনে করছে আমরা মিনি খুদা হয়েছি, তাদিকে অনুরোধ করে যাব। ফিরহাদ হাকিমের মতো মন্ত্রী একটা বৈদ্যতে সবাই দাঁড়িয়ে বলে ইসলাম হচ্ছে অশান্তির ধর্ম আর হিন্দু হচ্ছে অশান্তির ধর্ম, তাই বৌদ্ধ ধর্মের প্রচার করা দরকার, এই কথা বলেছে, আমার কাছে প্রুফ আছে মোবাইলে, এই ভাষা বলেছে ফিরহাদ হাকিম। আপনারা মুসলমান মনে করতে পারেন, আমি মোলবি হয়ে আমি তাকে মুসলমানের খাতায় ধরি না, এই জন্যই তার চোখেতে পটি লাগানো ছিল। ওই ফিরহাদ হাকিম চোখেতে পটি পড়েছো তুমি, তোমার মতো নেমো খারামের আমি চোখ খুলতে চাই, তুমি ভুলে গেছো যেদিনে আসানসোলে ইমাম রশিদি ছেলেকে রাম নবমীর দিনে মার্ডার করা হয়েছিল, ইমাম রশিদি চাইলে আসানসোলের মাটিতে গঙ্গার রক্তর গঙ্গা বয়ে যেত, কিন্তু জানাজার নামাজে ওই 50,000 মানুষের সামনে বলেছে তোমরা আমার ছেলেকে জানাজার নামাজ পড়ে দোয়া দিয়ে যাও, আমার ছেলেকে মাটি দিয়ে দোয়া দিয়ে যাও, কিন্তু কোন রকমের কেউ কোন উস্কানিমূলক কাজ করবে না, তা না হলে আমি এই দেশ ছেড়ে চলে যাব। তিনি অনুরোধ করে বলেছেন আমার ছেলেকে আল্লাহ শহীদের মর্যাদা দেবে, এটা হচ্ছে একটা আলেমের মর্যাদা। আপনাদের এখানে বারাবন আছে দুবরাজপুরের পাশে, আমি বারাবনে জলসা করতে গেছি, ইমাম সাহেব আমাকে পার্সোনাল বলেছে হুজুর আমি রাতের বেলায় যখন উঠে তাহাজ্জুদ পড়তে এলাম তখন দেখলাম মসজিদের ভেতরে কোন বদমাশ একটা শুয়োরের মাথাকে কেটে ফেলে গেছে, আমি তাড়াতাড়ি কুড়িয়ে গ্রামের বাইরে ফেলে এসেছি, ফেলে আসার পরে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি, আর গ্রামের মানুষকে জানতে দিইনি যে সেইখানে এই শুয়োরের মাথা এসেছিল, আর কারো কাছে বলিনি। সেই মোলবিটার আখলাক থেকে তার জুতো সোজা করা দরকার, ফিরহাদ হাকিমের এই মোলবিদের জুতো সোজা করা দরকার, তবে তুমি শান্তি শিখতে পারবে। এই মোলবিরা আর এই ইসলাম যদি শান্তির ধর্ম না হতো, হারামখোর পশ্চিম বাংলায় রক্তর গঙ্গা বয়ে যেত। মুর্শিদাবাদের পলাশিতে রেজিনগরে পলাশির মাটিতে একটা নিরীহ বেলডাঙার বেগুন বাড়ির ছেলেকে নামিয়ে তাকে হত্যা করে দিলে ঘোষেরা, তারপরও মুসলমান সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, প্রশাসনের ওপরে ভরসা রেখেছে, আইনের ওপরে ভরসা রেখেছে। এই ভারতবর্ষে 100 থেকে 200 মামলিং চিং হয়ে গেছে, মুসলমানরা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, পিটিয়ে মারা হয়েছে মিথ্যা অপবাদ দিয়ে, দিল্লির মাটিতে প্রশাসনের সামনে, পুলিশের সামনে, ট্রাফিক পুলিশের সামনে একটা হাফিজে কোরআনকে পিটিয়ে হত্যা করা হয়েছে, মুসলমান সবর করেছে। তারপর তুই বলছিস অশান্তির ধর্ম, তার মানে তোর মতো বেঈমান আর পৃথিবীতে কেউ নেই। যারা ভোট দিয়েছে তারা বুঝতে পারছে তোকে ভোট দিয়ে কত বড় ভুল করেছি, আর যদি তুই ভুল বলে থাকিস তা অন্যায় স্বীকার কর আর তওবা তিল্লা করেলে আমার মুখ দিয়ে ভুল কথা বেরিয়ে গেছে। যদি কোরআনের বিরুদ্ধে বলো, আল্লাহর বিরুদ্ধে বলো, ইসলামের বিরুদ্ধে বলো, তুমি যত বড়ই বাপের বেটা হয়ে যাও তোমাকে ছেড়ে কথা বলবো না ইনশাআল্লাহ, জেনে রেখে দিবে তুমি যত বড়ই নেতা হও আর যত বড়ই মন্ত্রী হও ছেড়ে কথা বলবো না। আমি খালি চিন্তা করি আমাদের দেশের অনেক মোলবিরাও মন্ত্রী হয়েছে, তারা এখন কুড়ুক মুরগির মতো বসে আছে, একবারও ফিরহাদ হাকিমকে বলতে পারলো না তুমি অন্যায় কথা বলেছো, তুমি এই কথাটা কেন বললো, কি করে বলবে সরকারের চাটা কুত্তা হয়ে গেছে, বলার ক্ষমতা নেই। আমার ভাই মৃত্যু যদি হয়ে যায় ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে সেই ব্যাটাকে ছেড়ে কথা বলবো না, যেহেতু আমাদেরকে অধিকার দিয়েছে এই ভারতের সংবিধান, ইসলামের বিরুদ্ধে নয়। তুমি রাজনীতি করছো রাজনীতি করো, কোরআন আর ইসলামকে নিয়ে কথা বলো না, তুমি যে কাজটা করার করো। আমার ভাই মাথায় রাখবেন, যারা যখন ইসলামের বিরুদ্ধে আঙুল তুলবে, এই কোরআনের বিরুদ্ধে বলবে, এই আলেমদের বিরুদ্ধে বলবে, আল্লাহ তাদের উপরে ধ্বংস ডেকে নিয়ে আসবে। আজকে মাথায় রেখে দিবেন।
চীনের উপরে এই করোনা এসেছে চীনেতে ওই ঘরে মুসলমানদের উপরে নির্মম ভাবে অত্যাচার তাদের দাড়ি কেটে দেওয়া তারা নামাজ পড়তে পারবে না তাদের কোরআন চালিয়ে দেওয়া তাদের মসজিদগুলোকে মদের বার করে দেওয়া জানেন আপনি দেখতে পাবেন অস্ট্রেলিয়া থেকে শুরু করে স্পেনের মাটিতে হাজার হাজার এই রকম মাদ্রাসাকে বন্ধ করে দিয়েছে কখন জানেন আপনার মতো মুসলমানকে যখন বেঈমানরা ভোট দিয়েছে আপনাদের ঈমানকে নষ্ট করে তারপরে বলে এই মাদ্রাসাগুলোকে বন্ধ করে দে এই মৌলভীদিকে হত্যা কর আপনাদের দ্বারা আমাদিকে হত্যা করা করাবে আপনার দ্বারা আমার উপরে গুলি চালানো করাবে এই মৌলভী এই কথা বলেছে তুমি তো আমার ভক্ত এই ইয়াসিন সাহেবকে গুলি করে মেরে দাও আর আপনার মতো ছোটখাটো নেতারা আমাদের উপরে গুলি চালাবে আমাদের কলার ধরবে আর আপনাদের দ্বারা ইসলামটা ধ্বংস হবে জেনে রেখে দিবেন আমি মারা যাব আমার বদলে আল্লাহ 100টা মৌলভীকে দাঁড় করাবেন হক কথা বলার কিন্তু কিয়ামতের দিনে প্রত্যেকটা ব্যাটাকে আমার আল্লাহ দাঁড় করাবেন করাবেন না করাবেন আর আল্লাহ বিচার করবে ওই জন্য প্রত্যেকটা ভাইকে অনুরোধ করে যাব সবাই নামাজি হব জোরে বলুন ইনশাআল্লাহ সবাই দিনের উপরে প্রতিষ্ঠিত হব আর এই উলামাদের পাশে উঠা বসা করব আলেম হাফেজদের পাশে উঠা বসা করব সন্তানকে সুশিক্ষা দেন আপনার সন্তানকে ভালো শিক্ষা দেন কোরআনের ছোট থেকে শিক্ষা দেন তা না হলে ওয়াসিম রিজভীর মতো বেঈমান হবে যদি ছোটবেলা থেকে যদি কোরআনের শিক্ষা না দেন আপনার ছেলে মেয়েকে যদি তারবিয়াত না দেন আমরা মনে করি শিক্ষা শিক্ষার সঙ্গে সঙ্গে তারবিয়াত এবং আদর্শটা দিতে হবে সেই আদর্শটা পাবে কোথায় ইসলামী শিক্ষাই পাবে কোরআনে পাবে তা না হলে বলে দিই শিক্ষা অনেক বেড়েছে আদর্শ তলানিতে চলে গেছে।